আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে কোন কোন সম্পদ থাকলে সদকাতুল ফিতর ওয়াজিব হয়। তো আমরা জাকাতের মধ্যে আমরা জেনেছি যে জাকাত এটা ওয়াজিব হয় হলো যে নিসাব পরিমাণ কারো যদি সম্পদ থাকে, কয়েক ধরনের, অর্থাৎ স্বর্ণ, রৌপ্য এবং যে নগদ অর্থ রয়েছে সেটা, এবং ব্যবসায়িক পণ্য এবং গবাদি পশু, এই সমস্ত মালের উপরে, এই সমস্ত মাল যদি কারো থাকে তাহলে এই পাঁচ ধরনের মালের উপরে জাকাত ওয়াজিব হয়, অন্য কোনো মালের উপরে জাকাত ওয়াজিব হয় না। কিন্তু সদকাতুল ফিতর কিন্তু জাকাতের থেকে ভিন্ন। আমরা যারা সদকাতুল ফিতর, এটা আমরা অনেকে মনে করি যে যেটা জাকাতের মতো, অর্থাৎ জাকাত যাদের উপরে ফরজ, সদকাতুল ফিতর তাদের উপরে ফরজ। আসলে বিষয়টা এমন না। এমন অনেক লোক রয়েছেন যাদের উপরে সদকাতুল ফিতর কিন্তু ওয়াজিব হয়ে বসে আছে, কিন্তু তারা জানেন না। তো এই কারণে সদকাতুল ফিতর কোন কোন সম্পদের উপরে ফরজ হয়, কোন কোন সম্পদের থাকলে সদকাতুল ফিতরটা ওয়াজিব হয়, এটা জানলে আমাদের কাদের উপরে ওয়াজিব এটাও আমরা জেনে যাব। তো সুপ্রিয় দর্শক, যদি কারোর প্রয়োজন যেটা রয়েছে, তার নির্দিষ্ট যেটা প্রয়োজন, সাময়িকভাবে যেটা প্রয়োজন, ওই প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো কিছু থাকে তাহলে সেটাও কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার ক্ষেত্রে ওই সম্পদ হিসেবে ধরা হবে। উদাহরণস্বরূপ, কারোর 5 বিঘা বা তার জমি আছে, যে জমির থেকে, জমিনের থেকে সে তার যে ফসল রয়েছে, বাৎসরিক যে খোরাকি লাগে সেটা বাদে তার অতিরিক্ত যে জমিটা রয়েছে সেটাও কিন্তু তার হাওয়াইজ আসলিয়ার বাইরে ধরা হবে, এবং সেটাও সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার ক্ষেত্রে তার যে সম্পদের প্রয়োজন সেটাও কিন্তু ধরা হবে। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস রয়েছে এর বাইরে যা আছে সব কিছুই যদি নিসাব পরিমাণ হয়ে যায়, সব কিছুই ধর্তব্য হয়ে যদি সেটা নিসাব পরিমাণ, অর্থাৎ বর্তমানে 50,000 টাকা মতো, 52 তোলা রূপার যে মূল্য সেই সম পরিমাণ যদি হয়ে যায় তাহলে কিন্তু তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হবে। তো সেক্ষেত্রে অনেকের আছে যে কাপড় চোপড় যেগুলো শরীয়তে 3 সেটকে প্রয়োজন, হাওয়ায় যে আসলে, অর্থাৎ নিত্য প্রয়োজন 3 সেট কাপড় চোপড়কে হাওয়ায় যে আসলে ধরা হয়েছে, এর অতিরিক্ত যদি কারোর থাকে বা কারোর গাড়ি আছে যেটা হলো 1টা আছে অথবা 2টা আছে, তার সে আর বাড়তি যেটা আছে সেটাও এর ভিতরে ধরা হবে, বা তার ফোন আছে যে ফোন অনেক দামি, একটা হলে প্রয়োজন মিটে যায়, 2টা আছে, 1টা বেশি আছে, তাহলে এগুলাও কিন্তু তার সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার যে সম্পদ সেটা কিন্তু এগুলাও ধরা হবে। তো এই কারণেই সদকাতুল ফিতরের ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর যেহেতু সদকাতুল ফিতর এটা অনেক বড় কোনো অ্যামাউন্ট না, এই কারণে আমাদেরকে যাদের এই জিনিসগুলো আছে, অর্থাৎ মূল হলো যে সদকাতুল ফিতর জাকাতের যে সম্পদগুলো আছে এই সম্পদের বাইরেও কারোর যদি প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পদ থাকে তাহলে সেটাও সদকাতুল ফিতরের সম্পদ হিসেবে ধরা হবে, এবং ওই সম্পদ যদি নিসাব পরিমাণ হয় তাহলে তার উপরে কিন্তু সদকায়ে ফিতর ওয়াজিব হবে। তো সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যে কাদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। তাহলে আমরা জানতে পারলাম কোন কোন জিনিসের উপরে ওয়াজিব, এটা জানলে আমরা ওই প্রশ্নের উত্তর পেয়ে যাব। সেটা হলো যে 5 ধরনের যে সম্পদ আছে, স্বর্ণ, রৌপ্য এবং নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য এবং গবাদি পশু, এইগুলা বাদেও আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া যদি কোনো আসবাবপত্র থাকে তাহলে সেক্ষেত্রে ওই আসবাবপত্রর মূল্য হিসাব করেও যদি সেটা নিসাব পরিমাণ হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। তো সদকায়ে ফিতর এটা আকেল বালেগ যারা আছেন তাদের উপরে ওয়াজিব, এবং এটা আদায় করতে হবে হলো যে তার অধীনে যারা রয়েছেন, অর্থাৎ স্ত্রী বা নাবালিক সন্তান যদি থাকেন তাহলে তাদের পক্ষ থেকে এই সদকায়ে ফিতরটা আদায় করতে হবে। তো আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাদের সকলকে সদকায়ে ফিতর সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।